নমস্কার বন্ধুরা, নিউজ অন 360 পদে আবারও সবাইকে স্বাগতম। আজকে দিনের বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে রাজ্যের নয়া স্বাস্থ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, ত্রিপুরার নয়া স্বাস্থ্য সচিবের দায়িত্ব নিয়েছেন IAS আধিকারিক জিতেন্দ্র কুমার সিনহা। তিনি অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব SK রাকেশের স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব ও অর্থ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। প্রসঙ্গত, বর্তমান স্বাস্থ্য সচিব SK রাকেশকে স্বেচ্ছা অবসরের আবেদন জানিয়েছেন, তার আর্জি মঞ্জুর হয়েছে। তিনি 1 নভেম্বর থেকে স্বেচ্ছা অবসরে যাচ্ছেন, তাই নয়া সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে জিতেন্দ্র কুমার সিনহাকে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ত্রিপুরা ক্যাডারের 1996 ব্যাচের IAS আধিকারিক জিতেন্দ্র কুমার সিনহা কেন্দ্রীয় ডেপুটেশন থেকে ত্রিপুরার প্রধান সচিবের দায়িত্ব নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং অর্থ দপ্তরের দায়িত্ব সামলাবেন, ফলে বর্তমানে অর্থ দপ্তরের দায়িত্বে থাকা মুখ্য সচিবকেও ওই দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। তেমনি অর্থ দপ্তরের দায়িত্ব থেকে অতিরিক্ত মুখ্য সচিব SK রাকেশকেও অব্যাহতি দেওয়া হবে। এক্ষেত্রে বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ আপত্তি জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় মিজোরামের চিঠি ত্রিপুরাকে। এক্ষেত্রে বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরা সরকারকে চিঠি পাঠিয়েছে মিজোরাম সরকার। এ বিষয়ে ত্রিপুরা সরকারের গৃহ সচিবের বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে মিজোরাম সরকারের গৃহ সচিব ত্রিপুরার গৃহ সচিবকে লেখাপত্রে জানিয়েছে, মিজোরাম এবং ত্রিপুরার অন্তরাজ্য বিতর্কিত সীমান্ত গ্রামে একটি মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে। মামিত জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী আগামী 19 এবং 20 অক্টোবর সামাজিক কাজ সম্পূর্ণ করার সূচি নির্ধারিত হয়েছে। মিজোরামের গৃহ সচিবের দাবি, বিতর্কিত সীমান্তে কোনো কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা তৈরিতে সক্ষম, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ত্রিপুরার গৃহ সচিবকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, মন্দির নির্মাণের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সাথে যোগ করেন, ত্রিপুরা ও মিজোরামের সীমানা নির্ধারণে সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছে, তাতে অন্তরাজ্য সীমান্ত সমস্যা স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এক্ষেত্রে COVID-19 নির্বাচনী প্রচারে কিছু নিয়ম সংশোধন করল কমিশন। COVID-19 পরিস্থিতিতে নির্বাচনী সম্পূর্ণ করার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের অভিমত গ্রহণ করার পর ভারতের নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছিল। গত 21-8-2020 তারিখে নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচনে প্রাককালের প্রস্তুতিতে 30-9-2020 তারিখে জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির সাথে বিস্তারিত আলোচনা করেন। এক্ষেত্রে কমিশনকে জানানো হয়েছে যে COVID-19 সম্পর্কিত নিরাপত্তামূলক নিয়ম মেনে নির্বাচনী প্রচারের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে এবং বিধানসভার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক প্রচারও করা হয়েছে। উপনির্বাচনের জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা নির্বাচন কমিশন আধিকারিকগণ বিহার সফর করেছেন এবং ভার্চুয়াল বৈঠক করেছেন। এইসব বিষয়কে বিবেচনা করে নির্বাচন কমিশন এখন শান্তিপূর্ণ, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে স্টারদের নিয়ে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম সংশোধন করা হয়েছে, যা সমস্ত চলতি ও COVID-19 চলাকালীন সময়ে আগামী নির্বাচনগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সমস্ত জাতীয় রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচারে স্টার প্রচারের সংখ্যা 40-30 হবে এবং অস্বীকৃত কিন্তু রেজিস্টার রাজনৈতিক দলের ক্ষেত্রে স্টার প্রচারের সর্বোচ্চ সংখ্যা 20 জনের পরিবর্তে 15 জন হবে। সেই অনুযায়ী স্টার প্রচারকের জমা করার মেয়াদ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে 7 দিনের বাড়িয়ে 10 দিন করা হয়েছে। যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের স্টার প্রচারকদের তালিকা জমা দিয়েছে, তাদের উল্লিখিত সময়ের মধ্যে পুনরায় সংশোধিত তালিকা জমা দিতে হবে বলে জানিয়েছেন। স্টার প্রচারকদের প্রচারের সময় 48 ঘন্টা আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য আবেদনপত্র জমা দিতে হবে, যাতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদটি জানানো হয়েছে। রাজ্যে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশন, ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প। এক্ষেত্রে স্বস্তিক ত্রিপুরা সফরে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশন মোহাম্মদ ইমরান। সাথে থাকবেন ফার্স্ট সেক্রেটারিও। 4 দিনের ত্রিপুরা সফরকে তিনি ভারত বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন
প্রকল্পের কাজ অগ্রগতি ঘুরে দেখবেন। সম্প্রতি ত্রিপুরা সফর করে গেছেন ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশন বিক্রম দুরাইস্বামী। এরপর বাংলাদেশ হাইকমিশন ত্রিপুরা সফর যথেষ্ট তাৎপর্যমূলক মনে করা হয়েছে, কারণ দুই দেশের প্রধানমন্ত্রী চাইছেন ভারত বাংলাদেশের চলমান প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পূর্ণ করা হোক। আগামী 21 অক্টোবর স্বস্তিক ত্রিপুরায় আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাইকমিশন মোহাম্মদ ইমরান। এদিন তিনি ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 13 অক্টোবর থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। বিলুনিয়া মুহুরি চর ও মুহুরি ঘাট ল্যান্ডপোর্ট সাবরুমে নির্মাণাধীন ফেনী নদীর ব্রিজ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সাবরুম রেল স্টেশন, শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম এবং গোমতী নদী বন্ধ এবং আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখবেন তিনি। 15 অক্টোবর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। মাস্ক ব্যবহার ও পারস্পরিক দূরত্ব নিশ্চিত করতে শহরে প্রতি শনিবার বিশেষ অভিযান। এক্ষেত্রে ত্রিপুরা আজ শনিবার থেকে মাস্ক ব্যবহার ও পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জনসমাগম স্থলে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। এ বিষয়ে সদর মহকুমার প্রশাসক দাবি করেন, করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং বারবার হাত ধুতেই হবে, অন্যথা এই ভাইরাসের হাত থেকে নিস্তার নেই। এদিকে তিনি বলেন, সম্প্রতি মুখ্য সচিব এক আদেশ জারি করেছেন, প্রত্যেক শনিবারে করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে সচেতনতা বাড়ানো হবে, সাথে মাস্ক ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। তার কথা, নিজেকে নিরাপদ রাখাই হচ্ছে করোনা মোকাবেলার প্রধান অস্ত্র, তাতে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি, সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। সদর মহকুমার প্রশাসক বলেন, মাস্ক ব্যবহার না করলে বাজারে আসলে প্রথমবারের মতো 200 টাকা এবং দ্বিতীয়বারের মতো 400 টাকা জরিমানা করা হচ্ছে। তেমনি কোনো দোকানদার পারস্পরিক দূরত্ব বজায় না রাখলে তাকে 1000 টাকা জরিমানা করা হচ্ছে। তার বক্তব্য, আর কিছুদিন পর দুর্গাপূজা, বাঙালি এই প্রধান উৎসবের আনন্দকে নিরাপদে পালন করতে হবে, পূজার আনন্দে করোনার প্রকোপকে অবহেলা করা উচিত নয় বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, দুর্গা উৎসব প্রতি বছর আসবে, এবছর অন্তত নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে সবাইকে। এক্ষেত্রে সরকারি সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের আর্জি জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। তিনি আজ ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন, তার দাবি, ত্রিপুরাবাসীর ভালোবাসাই আমার রক্ষা কবচ, তাই আলাদাভাবে সরকারি নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। ফেসবুক পোস্টে নীতি দেব বলেছেন, ভগবান মানুষেরই ভালোবাসা পেয়ে থাকেন এবং সবসময় দেখা যায় আপনজনদের কাছ থেকে বেশি ভালোবাসা পেয়ে থাকেন। তবে তিনি মনে করেন, তার থেকে বড় ভাগ্যবান লোক খুব কমে আছেন যে সমগ্র ত্রিপুরাবাসীর কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ, জীবনসঙ্গীর সঙ্গ, ছোটদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। তার জন্য তিনি সকলের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার দাবি, ত্রিপুরা যে কোনো ঘর এবং যে কোনো গ্রামে চলে যাই অথবা ঘুরতে ঘুরতে কোথাও চলে গেলেও আমার ভয়ের কিছু নেই, আমার ভীতের কিছু নেই, কারণ আমাকে এত ভালোবাসা দেওয়া হচ্ছে, তার মানে সারা রাজ্যে আমার রক্ষা করছে। তার আরও দাবি, প্রতিটি ঘর, প্রতিটি ব্যক্তি, জাতি, ধর্ম, বর্ণ, এমনকি যে কোনো রাজনৈতিক দলের কর্মী, কেউ কখনো আমাকে আঘাত করার প্রচেষ্টা করে না, বরং তিনি এই ভেবে শক্তি পান, যারা তাকে ভালোবাসে তারা প্রত্যেকেই তার রক্ষা করবেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সরকারি সুরক্ষা ব্যবস্থা ও সরকারি প্রোটোকল তিনি ছেড়ে দিয়েছেন, কারণ তিনি মনে করেন কোনো কারণে তার এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ধরনের ব্যবধান যাতে না থাকে। নীতিতে বলেন, কোভিড-19 ভয়াবহ পরিস্থিতি, আমি চাইছি আমার সুরক্ষার খরচ হওয়া অর্থরাশি জনগণের কল্যাণে ব্যবহার করা হোক। তার মতে, আগামী দিনে আর্থিক ব্যবস্থার উন্নয়নের প্রতিটি ব্যক্তির অংশীদারিত্ব খুবই জরুরি। তিনি বলেন, আমরা আত্মনির্ভর ভারতের কথা ভাবছি, এ তাৎপর্য হলো প্রতিটি ব্যক্তির সহযোগিতা করতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত সমাজের প্রত্যেক ব্যক্তি তাতে যোগদান করবেন না, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেন এবং তার প্রদত্ত সুরক্ষা ব্যবস্থা সরিয়ে দেওয়ার দাবি করেন। আজকের খবর এ পর্যন্তই। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।